আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটা ভিডিও নতুন ওষুধ নিয়ে এলাম আপনাদের সামনে সে হচ্ছে অ্যালার্জির ওষুধ যাদের অ্যালার্জি পনেরো বছর কুড়ি বছর থেকে অ্যালার্জি হয়েছে কোনো ওষুধ খেয়ে ভালো হচ্ছে না হ্যাঁ তাদের জন্য ওষুধটা তৈরি করছে বিশেষ করে আমার বিশাল অ্যালার্জি হয়েছে এবং আমার পরিবারও অ্যালার্জি দুজনে অ্যালার্জি হয়েছে আমরা অনেক দামি দামি ওষুধ খেয়েছি অনেক দামি দামি একশো কি একশো কি দুইশো দুইশো আশি টাকা করে এক পাতা ওষুধের দাম হ্যাঁ সে ওষুধ খেয়েছি কিচ্ছু হয়নি যেমন কার তেমনই অ্যালার্জি আছে আর সমস্ত শরীর চুল চুল আর লাল লাল হয়ে গেছে সমস্ত শরীর ঠিক আছে এই জন্য আমি দেখলাম আমাদের যখন অ্যালার্জি হয়েছে আর ওষুধ আমার জানা আছে অনেক রকমের জরি দিয়ে তৈরি করতে হয় তো প্রথমে আমরাই কেন খাই খেয়ে কেন দেখি না পরিষ্কার করে যদি কাজ হয় যদি কাজ হয় তবে এটা বাজারে ছাড়বো ওষুধটা ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা ওষুধটা তৈরি করলাম এ দেখেন তৈরি করেছি অনেকগুলো জরিবুটি দিয়ে সকাল থেকে লেগেছি এখন বারোটা বাজতে যাচ্ছে ওষুধ তৈরি হয়ে গেছে এখন এই ওষুধটা আমরা খাবো খাওয়ার পর পরীক্ষা করে দেখব কতদিনে অ্যালার্জি ভালো হচ্ছে ঠিক আছে আমরা কতদিন আরাম পাচ্ছি সেটা দেখবো লক্ষ্য করে দেখবো একদিনে দুই দিন আর তিন দিনে এবার যখন দেখব তিন দিনে বা দুই দিনে আরাম পেয়ে গেছি বা অ্যালার্জি ভালো হয়ে গেছে তখন আমি একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য ঠিক আছে যে অ্যালার্জি ওষুধটা ভালো কাজ করছে তার রেজাল্ট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব আমি কিন্তু আমি যে নতুন নতুন ওষুধ তৈরি করবো সেটা কিন্তু কাউকে পরীক্ষা করতে দিবো না আমি নিজে পরীক্ষা করবো কারণ বর্তমানে আমার অ্যালার্জি হয়েছে আমার পরিবারের আমার স্ত্রীর অ্যালার্জি আছে শরীরের মধ্যে আর প্রচুর অ্যালার্জি প্রচুর মাথাটা ভর্তি হয়ে গেছে অ্যালার্জি জিতে মাথা এত চুলকায় চুলকে চুলকে মানে আর সমস্ত শরীর চুলকায় মাথা চুলকায় আর একটু আরাম পাচ্ছি না ভাই এত চুলকানি বুঝতে পারছেন তো তো এই জন্য ওষুধটা আমি বেশি করে তৈরি করলাম যে আমার নিজের দরকার আর কোনো ওষুধ কাজ করছে না একদম আর আমি যে ওষুধটা তৈরি করছি যে যে ওষুধ তৈরি করছি সে সেখানে লেখা আছে যে এই ওষুধে আপনার যত প্রকারের চুলকানি আছে যত প্রকারের আপনার অ্যালার্জি আছে হ্যাঁ যে কোনো অ্যালার্জি হোক আর সে অ্যালার্জি এতে ইনশাল্লাহ ভালো হবেই হবে গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি তা আমি ওই বই থেকে আমি অনেক ভিডিও তৈরি করছি অনেক ওষুধ তৈরি করছি আলহামদুলিল্লাহ আমি সেগুলো এক একটা করে বাজারে সেরেছি প্রথমে নিজে পরীক্ষা করছি সেগুলো ভালো রেজাল্ট নিজে পেয়েছি মানুষকে দিয়েছি মানুষও ভালো রেজাল্ট পেয়েছে তো তা আমার বিশ্বাস আসছে যে ইনশাআল্লাহ এই ওষুধটা ভালো কাজ করবেই ঠিক আছে বন্ধুরা তো এই জন্য আমি এই ওষুধটা তৈরি করছি আজ থেকে আমি খাব এবার দেখব অ্যালার্জি কতদিনে আরাম পড়ে আমার হ্যাঁ কতদিনে নরম পরে আমার শরীরে প্রচুর অ্যালার্জি হয়েছে প্রচুর ঘা মানে চুলকানি হচ্ছে আর কি এবার যদি দেখি একদিনে নরম হয়ে গেছে তাহলে আমি কালকে আবার একটা ভিডিও তৈরি করবো যে হ্যাঁ ভাই আমার আরাম পেয়েছি ঠিক আছে আমি দেখব কতদিন আরাম পাচ্ছি যেদিন আরাম পাবো তারপর দিন আমি ফাইনাল ভিডিও তৈরি করব এবং এটা বাজারে ছাড়ার জন্য আমি একদম প্রস্তুত নিব কারণ আমি নিজে যদি পরীক্ষা করে ভালো ফল পাই তখন আমি এটা বাজারে ছাড়বো আর ভালো আমি একটু বলে দিই আমি কিন্তু দামি দামি অসংখ্য ওষুধ খেয়েছি একটা নয় দুটা অনেক প্রকার ওষুধ খেয়েছি কোনো ওষুধে কাজ করছে না ভাই কোনো ওষুধ কাজ করছে না বর্তমানে সমস্ত ওষুধ ঝাল হয়ে গেছে হ্যাঁ ঝাল কোম্পানিরা ঝাল ভেজাল ওষুধ তৈরি করছে সমস্ত আগে কিন্তু ওষুধ ওষুধে কাজ করতো আগে এই ওষুধগুলো ভালো কাজ করতো আমি যে ওষুধগুলো খেয়েছি আপনার দুশো আশি টাকা প্যাকেট একটা খেতাম সকালে অর্ধেক ভালো হয়ে যেত আরেকটার সন্ধ্যার সময় খেতাম সম্পূর্ণ অ্যালার্জি ভালো যেত কিন্তু সেই ওষুধ এখন কোনো কাজ করছে না সেই ওষুধে আমি দু পাতা খেয়েছি আমি কুড়িটা ট্যাবলেট খেয়েছি কোনো কাজ করছে না আবার অন্য অন্য কোম্পানির ওষুধ খেয়েছি কোনো ওষুধে আমার অ্যালার্জি ভালো হচ্ছে না যার জন্য আমি ওষুধটা তৈরি করতে বাধ্য হলাম আর আমার ওষুধ তৈরি হয়ে গেছে এবার আমি এটা কর্টাজাত করবো হ্যাঁ কোথা রেখে আমি খাবো আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার আধা চামচ এক কাপ থেকে এক মানে আধা গ্লাস আধা গ্লাস পানির পানি গরম করবেন করে এক আধা এ আধা চামচ ওষুধ দিবেন দিয়ে সেটা ভালো করে ঘাঁটবেন ঘেটে চায়ের মতন খেয়ে নেবেন ঠিক আছে এভাবে খেতে হবে দুবার খেতে হবে সকালে একবার আর বিকালে একবার খেতে হবে দুবার খেতে হবে আধা চামচ আধা চামচ করে ঠিক আছে বন্ধুরা এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে এই তো ঠিক আছে আমি এই ভিডিওটা রাখছি বেশি বড়ো করব না তো ইনশাআল্লাহ আমি ওষুধটা তৈরি করছি এটা অ্যালার্জির স্পেশাল ওষুধ চুলকানির স্পেশাল ওষুধ ঠিক আছে সকল প্রকার অ্যালার্জির ওষুধ এটা যে তো যে তোদের অ্যালার্জি আছে তো যাই হোক আমি তৈরি করছি এখন আমি নিজে খাবো কে পরিক্ষা করে দেখবো কেমন কাজ করছে তখন আমি ফাইনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ওকে বন্ধুরা রাখছি ভালো থাকবেন